আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। আজ আমি আপনাদের দারুণ মজাদার একটা পিঠার রেসিপি শেয়ার করব। এটা হলো চুষি পিঠা, অনেকে এটা হাতে কাটাও পিঠাও বলে, যে যে নামে চিনে থাকেন এটা। আর এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও অসাধারণ হয়, আপনারা একবার হলেও ট্রাই করবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা পাত্রে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, দিয়ে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত পানিটা বলক না আসছে। এই তো আমার পানিটা কিন্তু বলক চলে এসেছে। আমি দেড় কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, আপনাদের কম বেশি লাগতে পারে। আমি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চার মিনিটের মতো, একটু নেড়ে দিচ্ছি। এখন নেড়ে পানিটা এখন মিক্স করে নিচ্ছি। এই তো আমার একটা সুন্দর সফট ডো কিন্তু তৈরি হয়ে গেছে। অন্য একটা পাত্রে সামান্য পরিমাণ আমি ডো নিয়ে এভাবে লম্বা করে করে নিচ্ছি, আপনারা দেখলেই কিন্তু পারবেন, এটা খুবই সোজা এবং খুবই ইজি। এই তো আমার একটা হয়ে গেছে। আমি আবার সামান্য পরিমাণ ডো নিয়ে এভাবে লম্বা করে নিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এই তো আমার হয়ে গেছে। এখন আমি হাতে কেটে সেমাইটা করে নিব। এই যে আমি একটু একটু করে ডো নিচ্ছি আর এইভাবে সেমাইটা কেটে নিচ্ছি। আপনারা ছোট বড় যার যেভাবে ইচ্ছা যেভাবে পারেন সেভাবে করে নেবেন। আমার সবগুলো কিন্তু এক সাইজেরই হচ্ছে, দেখুন কতটা সুন্দর হচ্ছে। আমি নিচে একটা কাগজ বিছিয়ে নিয়েছি যাতে ময়লা না পড়ে। এই তো আমার সবগুলো পিঠা কিন্তু হয়ে গেছে। অন্য একটা পাত্রে আমি এক লিটার গরুর দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে দিব এক কাপের মতন খেজুরের গুড়। আমার দুধ গুড়টা অনেক ভালো, সেজন্য দুধের সাথে মিক্স করে রান্না করলেও আপনার দুধটা ফেটে যাচ্ছে না। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে আমি ভালো মতো মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি এলাচ তিন টুকরো, একটা তেজপাতা আর তিন চার টুকরো দারুচিনি, আর সেমাইগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি কিছু সময় এটা রান্না করে নেব, নেড়ে চেড়ে, নাড়া থামাবেন না। অন্য একটা বাটির মধ্যে আমি দুই টেবিল চামচ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি, সামান্য পরিমাণ দুধের সাথে মিশিয়ে আমি এটা দিয়ে দিচ্ছি যাতে হালকা একটু ঘন হয় আর দেখতেও সুন্দর লাগে। আর দিয়ে দিচ্ছি এক কাপ নারকেল কুড়ানো, দিয়ে নেড়ে চেড়ে এখন মিশিয়ে নেব। আমার সেমাইটা কিন্তু প্রায় হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর আর কতটা লবণীয় হয়েছে। আপনারা একবার হলেও ট্রাই করবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমার এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।